প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আমরা সবাই জানি যে গতকাল তিনটে সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন হয়ে গেল এবং এটাই প্রমাণিত হল যে শেখ হাসিনার অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচনই জনগণের রায়ের প্রতিফলন ঘটাবে না, অবাধ ও সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এবং এটাই প্রমাণিত হল যে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত জানাতে পারবে না। প্রমাণিত হল যে অযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় কোন নির্বাচনে জনগণের রায়ের কোন প্রতিফলন ঘটবে না। গাজীপুর খুলনার মতো এই তিনটি সিটি কর্পোরেশনে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির মহোৎসব অনুষ্ঠিত। বিরোধী দলগুলোর প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ এই অবৈধ সরকারের প্রশাসন এবং অযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ঠিক পুলিশের মতোই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। শুধু নির্বাচনের দিনে নয়, শিডিউল ঘোষণার দিন থেকেই পুলিশের বিশেষ স্কোয়াড মাঠে নেমেছে, মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, হুমকি, ভয় দেখিয়ে বিরোধী দলের কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখা, নির্বাচন কমিশনের নিজস্ব আইন ভঙ্গ, শত শত অভিযোগের কোনো কর্ণপাত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মুখে ছেড়ে দিয়েছে। এই নির্বাচন কমিশন গঠনের পর থেকে আমরা বলে এসেছি এই কমিশন আওয়ামী লীগের প্রতি পক্ষপাত দুষ্ট এবং অযোগ্য, তারা আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি, পুলিশের নির্যাতন বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ মানতে পুলিশকে বাধ্য করতেও তারা ব্যর্থ হয়েছে। বরিশালে কয়েকদিন আগে থেকেই বাইরে থেকে হাজার হাজার আওয়ামী কর্মী জড়ো করা হয়েছিল, কেন্দ্রগুলো থেকে বিএনপি এজেন্টদেরকে তারা বের করে দিয়েছে। শেখ হাসিনার অবৈধ সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে, লক্ষ্য একটি, একদলীয় শাসন ব্যবস্থা ভিন্নরূপে প্রতিষ্ঠা করে চিরদিন ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এখন একটি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে তারা জয়ী হতে পারবে না বলেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে তারা জাতীয় সংসদে নির্বাচন করতে চায়। 2014 সালের মতোই একতরফা নির্বাচন করার নীল নকশা তারা তৈরি করছে। জনগণ তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না। দেশে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রথমে গণতন্ত্রের মাতা আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলীয় সকল বন্দীদের মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নির্বাচনকালীন সময়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সরকারকে আহ্বান জানাবো কাল বিলম্ব না করে অবিলম্বে উপরোক্ত দাবিগুলো মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা এর আগেও বলেছি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনের সময়, এটাও থাকতে হবে। আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম এই জন্যে যে আপনারা নিজেরাই প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচন মনিটর করছেন, আমাদের এই অফিস থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাশয় রুম কবি রিজভী, কারণ সারাদিন আপনাদের কাছে এই নির্বাচনে কী ঘটছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। একমাত্র সিলেটে এখন পর্যন্ত আপনার ফলাফলটাকে ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন যে এখানে আমাদের যে প্রার্থী ছিলেন এবং আমাদের যে দল সেখানে তারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই কিন্তু সব জায়গাতে তারা সব কিছু করতে পারেনি, কিন্তু তারপরেও সেই সিলেটেও কীভাবে ভোট ডাকাতি হয়েছে সেটা আপনারা দেখেছেন। কমপক্ষে প্রার্থী নিজেই বলেছে যে এইভাবে না হলে সে কমপক্ষে লক্ষাধিক ভোটে জয়লাভ করতে। এবং আমরা নিশ্চিত প্রত্যেকটি সিটি কর্পোরেশনেই এইভাবে যদি ভোট ডাকাতির মহোৎসব না হতো তার লক্ষাধিক ভোটে প্রত্যেকটি সিটি কর্পোরেশনে আমরা জয়লাভ করতাম। আমাদের মূল আজকে কথা বলার উদ্দেশ্য সেটা নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলা
সেটা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, সুষ্ঠু হতে পারে না, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। নাম্বার টু, এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো নির্বাচন হতে পারে না বা তাদের পরিচয় নির্বাচন হতে পারে না, কারণ তারা যোগ্যতা নেই, সেই যোগ্যতা তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে, কারণ আজকে পুরো প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আপনারা দেখেছেন, আমি সেটা ডিটেলস বলতে চাই না, শুধু আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। রাজশাহীর ব্যাপারে আপনারা সবকিছু জানেন যে রাজশাহীর আশেপাশের উপজেলাগুলো থেকে আওয়ামী লীগ হাজার হাজার লোক নিয়ে এসেছিল। রাজশাহীতে 28 জুলাই মধ্যরাত থেকে সকল প্রকার যানবাহন বন্ধ, কিন্তু বিএনপি নেতা কর্মীদের গণগ্রেপ্তার, বাড়িতে বাড়িতে হানা ও হুমকি বন্ধ হয়নি। পুরুষদের না পেলে মেয়েদের থানায় নিয়ে অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। ধানের শীষের 24 জন এজেন্ট নিখোঁজ রয়েছেন বলে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবুল বুলবুল জানিয়েছেন। ভোটের দিন ওসি কামাল, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুকে ধাক্কাধাক্কি করে পলিটেকনিক ইনস্টিটিউট ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। যেন মিজানুর রহমান মিনুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনকেও ওসি কামাল ধাক্কা মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদেরকে সিল স্বাক্ষরহীন ব্যালট পেপার দেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রেই পুরুষ ও মহিলা পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আপনারা জানেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়ুব বিরোধী আন্দোলনে, সুচরিতার বিরোধী আন্দোলনে ডক্টর শামসুজ জোহা জোহা সাহেব তিনি প্রাণ দিয়েছিলেন আন্দোলনে। সেই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার নেতৃত্বে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদেরকে বের করে দিয়েছিল প্রক্টর। 12:15 ধানের শীষের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিরোধপুরের কেন্দ্রে গিয়ে দেখেন যে সেই যে মেয়রের ব্যালট পেপার সকালেই শেষ হয়ে গেছে, তার কথা শুনে তিনি সেখান থেকে সেখানে অবস্থান গ্রহণ করেন। ভোট চলাকালে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এক একটি কেন্দ্রে গিয়ে এজেন্টদেরকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করিয়ে অন্য কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই আবার সেই এজেন্টদেরকে পুনরায় বের করা দেওয়া হয়েছে। রাজশাহীতে ভোট দিতে না পেরে মহিলা ভোটাররা বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজশাহীতে 12:00 মধ্যে মেয়রের ব্যালট পেপার শেষ হয়ে গেছে। রাজশাহী ধানের শীষের মেয়র প্রার্থীর এজেন্টদের পুলিশের সহায়তায় 4 থাপ্পড় মেরে বেশ কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের লোকেরা। বরিশাল, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদের সামনে, বরিশাল বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের ব্যাজ লাগিয়ে আওয়ামী লীগের পোলিং এজেন্টরা কাজ করেছে। ধানের শীষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রায় 1 ঘন্টা তার কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে। পুলিশের সহায়তায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদেরকে প্রায় সব কেন্দ্র থেকেই বের করে দেয় এবং অনেক কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের মারধরও করা হয়। কোথাও কোথাও ধানের শীষের এজেন্টদের সামনেই আওয়ামী সন্ত্রাসীরা নৌকা মার্কার ব্যালট পেপারে জাল ভোট দিয়ে বাক্সে ঢুকিয়েছে। ধানের শীষের সমর্থকদের ব্যালট পেপার নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচন চলাকালে গণমাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। বাসদের মেয়র প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীকে শারীরিকভাবে আঘাত করে গুরুতর আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বরিশাল সিটি কর্পোরেশনের নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় নারীদের কেন্দ্রে ইভিএমে ভোট দিতে ঢুকেছেন একজন পুরুষ। আপনারা দেখেছেন আজকে একটা পত্রিকা এসছে, ইভিএমে শুধুমাত্র নৌকার মার্কাটাই ছিল, আর কোনো মার্কা ছিল না। সুতরাং ইভিএম পদ্ধতি যে কোনো মতেই আমাদের দেশে গ্রহণযোগ্য হবে না, এটা আমরা এখনই বলে দিচ্ছি। আগেও বলেছি, প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা টেকনিক্যাল সাইডটাও দেখিয়ে দিয়েছি যে কীভাবে এখানে কারচুপি করা যায় সেটা। এখানেও প্রায় 80-85% ধানের শীষের সিলেট করছি। সিলেট রাজশাহীতে ব্যালট পেপারে হাত পাকার কোনো প্রতীকী ছিল না। বরিশাল, আমি সরি মাফ করবেন, বরিশালে হাত পাকার কোনো প্রতীকী ছিল না। তাদের ব্যালট পেপারে তাদের কোনো মার্কেটাই ছিল না। চিন্তা করে দেখেন, ইলেকশন কমিশন বলছে যে হি ইজ হ্যাপি স্যাটিসফাইড, তার তিনটা সিলেটিং এবং এসছে, এটা খুব খুশি হয়েছে যে তার নির্বাচন খুব ভালো হয়েছে। ভোটের 2-3 দিন আগে থেকেই প্রতিদিনই বরিশালে প্রায় 200
বিএনপি নেতাকর্মীদের বাসায় হানা দিয়েছে পুলিশ বাহিনী। বরিশালের নৌকা মার্কেট প্রার্থী যেহেতু ক্ষমতাশালী পরিবারের সদস্য, ক্ষমতাসীন পরিবারের সদস্য, সেখানে সরকারের বাহিনীগুলো তার পক্ষে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এখানেও প্রায় 80টিকে ছিলেন, এখানেও প্রায় 80-85% কেন্দ্রে ভোটের ধানের শীষের প্রার্থীর এজেন্টদেরকে কম বেশি বের করে দেওয়া হয়েছে। ধানের শীষের প্রার্থীরা এজেন্টরা অভিযোগ উত্থাপন করলেও রিটার্নিং অফিসাররা তা কানে তোলেননি। ভোট কেন্দ্র দখল করে গোলাগুলি করেছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, এতে ধানের শীষের 2 জন সমর্থক গুরুতর আহত হয়েছে। অন্য 2 সিটি কর্পোরেশনের মতো এখানেও ধানের শীষের এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে নৌকা মার্কা একচেটিয়া সিনেমার উৎসব চালিয়েছে আওয়ামী ক্যাডাররা। সিলেটের 17 নম্বর ওয়ার্ডের আম্বরখানা দরগা গেট প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী জাল ভোট দেওয়ার সময় হজরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি মিসবাহর ছবি তুলছিলেন। এই সময় ছাত্রলীগ কর্মীরা তার মোবাইল কেড়ে নেয়, পরে পুলিশ এসে তাকে বেধড়ক মারধর করে। ছাত্রলীগও এই হামলায় অংশ নেয়। হামলায় মিসবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ কেটে যায়। ছাত্রলীগের কর্মীরা মোবাইল থেকে জাল ভোট দেওয়ার ভিডিও মুছে দেয়। হামলায় আরও আহত হন ডেইলি স্টারের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মাসুদুল হৃদয়। সিলেট সিটিতে ভোটের বদলে কয়েকটি কেন্দ্রে স্থান করে নিয়েছিল দখল, বোমা স্ফোরণ ও গুলি। নির্বাচন আগের দিনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। 4-5 দিন আগে তার ছেলে রুমান রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই কথাগুলো আপনারা সবাই জানেন। আমি আপনাদের এই আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি জাস্ট কয়েকটা একটা ছবি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখেছেন আপনারা, তারপরেও আমি আবার এটাকে দেখাতে চাই যে সিলেটে কামরান সাহেবের সঙ্গে পুলিশের কানাকানি। এইভাবেই ইলেকশন হচ্ছে সবখানে, পুলিশই প্রধান ভূমিকা পালন করেছে। যেখানে আমি বলেছি যে আপনার প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এখন এই সরকারের পুলিশ বাহিনী এবং আপনার রাষ্ট্রযন্ত্র পুরোপুরিভাবেই তারা এখন তাদের পক্ষে এই নির্বাচনগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে বলেছি এটা আপনার, আমি কথা এসে সিলেটে 12টি কেন্দ্রে 100% ভোট কাস্ট হওয়ার পরেও, 12টি কেন্দ্রে 100% ভোট কাস্ট হওয়ার পরেও শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। ব্যালট পেপার না থাকায় তাদের ফিরে যেতে হয়। উৎসব সিলেটে সাংবাদিকরা ক্যামেরা হাতে মুখে হাত দিয়ে মুখ বন্ধ রাখায় তার প্রতিবাদ করেছে। ক্যামেরা হাতে মুখ বন্ধ রেখে তারা এই প্রতিবাদ জানিয়ে, এই যে আপনার বিষয়গুলো এটা ফার্স তামাশা। আমরা এর আগের জন্য বলেছি যে নির্বাচন ব্যবস্থাটাকে তারা তামাশায় পরিণত করেছে। এবং কি দুর্ভাগ্য আমাদের যে সিইসি চিফ ইলেকশন কমিশনার তিনি প্রেসকে অ্যাড্রেস করে বলছেন যে অত্যন্ত খুশি সন্তুষ্ট যে চমৎকার সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু বরিশালের 15টি কেন্দ্র তারা স্থগিত করেছেন, 15টি আর কোথাও কিছু হয় না। যে নির্বাচনে বরিশালে কোনো ভোটই হলো না, পুরোটাই দখল করে নিয়েছে আপনার চট দখলের মধ্যে দখল করে নিয়েছে হাজার হাজার বাইর বহিরাগত দিয়ে আপনার নৌকার প্রার্থী, সেটাকে উনি বললেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। উনি রাজশাহীতে বললেন যেখানে প্রার্থী সবচেয়ে জনপ্রিয় প্রার্থী যিনি কিছুদিন আগেও মেয়র নির্বাচিত হয়েছেন প্রায় লক্ষাধিক ভোটে, তাকে আপনার কেন্দ্রে সবাই দেখেছেন যে তিনি এটার প্রতিবাদ করে সেখানে তিনি বসেছিলেন, কারণ তার ভোট তার উপায় ছিল না, জনগণ ভোট দিতে পারেনি। তিনি বলেছেন যে যেখানে জনগণ ভোট দিতে পারে না, যেখানে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আমার ভোট দিয়ে কী হবে? 12টার মধ্যে এই সমস্ত ব্যালট পেপার শেষ হয়ে গেছে, এটা খুব পরিষ্কার। এটা নিয়ে আপনার বারবার কথা কিছু নেই। দুর্ভাগ্য আমাদের যে আমাদের সরকারি দলের সাধারণ সম্পাদক সাহেব তিনি যে সমস্ত মন্তব্য করেন, মন্তব্য করার আগে উনি একবার চিন্তা করেন না যে এই মন্তব্যগুলোতে তাকে জনগণ কীভাবে নিচ্ছে, জনগণ তার সম্পর্কে কেমন ধারণা করছে। কারণ সম্পূর্ণ সত্যকে মিথ্যা বলেন, পুরো যে ঘটনাটা মানুষ দেখছে সেটাকেও তিনি উল্টে দেন। এই প্রশ্নগুলো অযথা এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করেন, জনগণ বিভ্রান্ত হয় না। বন্ধুগণ,
আমরা আবারও রিপিট করে শেষ করতে চাই, সবাই এই কথা বলে শেষ করতে চাই যে সর্বাগ্রে আমরা বলেছি যে আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির নেত্রী নন, যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, পুরো প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকে জীবনদান করতে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই নেত্রীকে অবশ্যই মুক্তি দিতে হবে। এবং সেই সঙ্গে বাংলাদেশে যতজন বন্দী আছেন, রাজবন্দী, মিথ্যা মামলা দিয়ে যাদেরকে আপনার বন্দী করা হয়েছে, আমাদের সকল যারা বন্দী আছেন এখন তাদের সকলকে মুক্তি দিয়ে, বিরোধী দলের নেতাদের কর্মীদেরকে মুক্তি দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই সরকার নয়, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করে যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে তাদেরকে দিয়ে নির্বাচন করার সময় একটি সরকার গঠন করতে হবে। সংসদ পুরো বাতিল করে দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, নতুন করে তৈরি করতে হবে, এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এই হচ্ছে আমাদের মুখ্য দাবিগুলো। এই কথা বলে আমরা ইতিমধ্যে আপনি জানেন যে দাবি করা হয়েছে যে বরিশাল এবং রাজশাহী নির্বাচনকে বাতিল করে এগুলোকে আবার পুনরায় নির্বাচন দেওয়া হোক। ধন্যবাদ। বরিশাল এবং রাজশাহীতে ওনারা অনেক এগিয়ে আছেন এবং সিলেটে উনি একটা প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন। তো আমরা অলমোস্ট নির্বাচনের ফলাফলেও কিন্তু সেটারই একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। ইলেকশনের আগের দিন এই ধরনের জরিপ এবং এটার মানে নির্বাচনের সঙ্গে ফলাফলের সঙ্গে কাকতালীয় কিনা যায় না, মিলে যাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? না আপনার বিষয়টা, উনি তো থাকেন আমেরিকায়, আমেরিকায় সেটল নাগরিক কিনা আমি জানি না, ঠিক জানি না, তবে তার পরিবার, তার সব পরিবার সদস্যরা সবাই আপনার বিদেশি সদস্য। তার ধারণার মধ্যে আপনার বিদেশে যে ধরনের নির্বাচন চিন্তাভাবনা করা হয় যে আপনার পোলিং প্রি পোল, ইলেকশনের আগে পোল করা, পোস্ট পোল, এই ধরনের বিষয়গুলো থাকে, এবং যে কারণে উনি ওখান থেকে তার একটা নিজস্ব তৈরি করা যে আপনার রিসার্চ সেন্টার, যেটার নাম আপনার সিআরআই, যেটা তার তৈরি করা এবং তার লোকজন দিয়ে তার তৈরি করেছেন, তারাই দেন, সেটাকে দিয়ে তারা এই নির্বাচনের পূর্বেই এই ধরনের রিপোর্ট তৈরি করেছেন। আমরা এটাকে খুব গুরুত্ব দিইনি, খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি এটা এই বিষয়ে বলার জন্য আমি নজরুল ইসলাম খান স্যারকে দিচ্ছি, উনি কিছু বলতে চান। এটা হলো তাদের ইচ্ছা কথা প্রকাশ করা, কারণ আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা চলছিল তখন প্রধানমন্ত্রী বলেছেন উনি এদিনের টাকা আমি রেখেছেন, অতএব আদালতকে তাকে শাস্তি দিতে হয়েছে। একইভাবে তারা রাজশাহী এবং বরিশালে কি করবেন এবং তাতে কি দাঁড়াবে এটা জয় সাহেব বলেছেন, এবং উনি এটাও বুঝেছেন যে সিলেটে অবকারী করা সম্ভব হবে না, অতএব সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং তাই হয়েছে। এটা কোনো রিসার্চ না, এটা হলো তাদের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা, তারা যেভাবে করতে চান সেটা আগে বলে দিয়েছেন এবং সেটা করেছেন তারা। এটা তাদের পরিকল্পনার পূর্বাভাস ছিল, এটা না, এটা কোনো রিসার্চের রিপোর্ট না। আমরা তো আপনার এই নির্বাচনগুলোকে কোনো গুরুত্ব দিচ্ছি না, এই কারণে যে কোনো নির্বাচনই হয়নি, ফলাফলটাকে আমরা নির্বাচন করেছি, যে ফলাফল তার কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের সিলেটের প্রার্থীও যদি সঠিক নির্বাচন হতো লক্ষাধিক ভোটে জয়ী হতো, লক্ষাধিক ভোটে, আমরা ট্রেন দেখেই বুঝতে পারতেন যে কীভাবে আসতো। ওখানে তো এত কিছুর পরেও মারপিট করার পরেও কিন্তু ওখানে মানুষেরা গিয়ে গিয়ে ভোট দিয়ে এসছে এখানে শেষে, ওটা বাংলাদেশের অবস্থাতেই তাই, কারণ তাদেরকে সেজন্যই এত মেকানিজম করতে হচ্ছে। তারা নিশ্চিত হয়েছে যে আমরা কোনো মতেই জনগণের ভোটের ভিত্তিতে আমরা পুনরায় নির্বাচিত হয়ে আসতে পারবো না, কারণ সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের মতো একটি দল, এত পুরনো পরীক্ষিত দল, তারা যদি আজকে এই পুলিশের আশ্রয় নিয়ে তাদেরকে নির্বাচনে জয়লাভ করতে হয়, এই সমস্ত আপনার কারচুপি না ডাকাতি করে যদি নির্বাচন জিততে হয়, তাহলে তাদের বোঝাই যে পরিষ্কার হয়ে যাচ্ছে তার পলিটিক্যাল পার্টিতে দে উইল ডিপেন্ড
অন দ্য স্টেট মেশিনারি নাও। হ্যাঁ, কর্মসূচি আছে। আমরা এই এই যে নির্বাচন, তার মধ্যে আপনার আমরা বরিশাল এবং রাজশাহী নির্বাচন আমরা দিনাভরে আমরা ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ফলাফল সম্পূর্ণভাবে বাতিল করে এই নতুন করে তাদেরকে সেখানে নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর কর্মসূচি হচ্ছে যে আগামী আগামী পরশু বৃহস্পতিবারে সারা দেশে জেলা ও মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ এই নির্বাচনের বিরুদ্ধে। আগামী বৃহস্পতিবার সারা দেশে জেলা এবং মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ। ধন্যবাদ।